এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের যে কোনো প্রোডাক্ট ক্যাটাগরির স্লাগ পরিবর্তন করা দেখাবো। আর স্লাগ পরিবর্তন করার জন্য আপনি কি করবেন, আপনার ক্যাটাগরি লিস্টে আসবেন, এসে জাস্ট এই যেই ক্যাটাগরির স্লাগ আপনি পরিবর্তন করতে চান ওইটার এডিটে যাবেন। সো চলুন আমি এইটা দিয়ে আপনাকে দেখাই যেটা অ্যাড করা হইলো শাড়ি ওয়ান। এইটার দেখেন পাশে একটা এডিট যে অ্যাকাউন্ট আছে এটার মধ্যে আপনি ক্লিক করবেন, করার পরে আপনি এই পেজে চলে আসবেন। এখানে আসলে আপনি দেখতে পারবেন এই যে লেফট সাইডে ক্যাটাগরি নেম আছে, পরেরটা আছে স্লাগ। সো এটাই হচ্ছে ক্যাটাগরি স্লাগ। বাট এখন কথা হচ্ছে ক্যাটাগরি স্লাগ জিনিসটা কি, এইটা আপনার আগে একটু বোঝা দরকার। তো চলেন এটা বোঝার জন্য আমি আপনাকে একটু ফ্রন্ট প্যানেলে নিয়ে যাই। ফ্রন্ট প্যানেলে আসলাম, এখানে আসলাম, এখান থেকে ধরেন অল ক্যাটাগরিতে আসলাম। এখন এই প্রত্যেকটা এটি হচ্ছে প্রতিটা ক্যাটাগরির আপনি এখান থেকে দেখতে পারতেছেন, বাট আপনার কাস্টমার যখন এখানে ক্লিক করবে সে কিন্তু আরেকটা লিঙ্কে বা ইউআরএলে সে রিডাইরেক্ট হবে, ওইটা হবে ওই ক্যাটাগরির ইউআরএল। আর ওই ইউআরএলের যে শেষের একটা নাম থাকবে ওইটাই হচ্ছে আপনার ক্যাটাগরির পাথ। যেমন মনে করেন আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে abc.com, ওকে। এখন ধরেন আপনার এই ক্যাটাগরির ইউআরএলটা কী হবে, এবিসি ইউআরএলটা হবে হচ্ছে ধরেন এটা, এই ক্যাটাগরিটার লিঙ্ক হবে হচ্ছে abc.com/category/sari1। এটা হচ্ছে আপনার বর্তমান স্লাগ বা ইউআরএল আছে। চলেন আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাই। ধরেন এটার মধ্যে আমি ক্লিক করলাম। আচ্ছা মনে করেন এটার ইউআরএল যাই হোক এটা খেয়াল করার দরকার নেই, মনে করেন abc.com এই পর্যন্ত মনে করেন আপনার সাইট, ঠিক আছে। এইটা মনে করেন আপনার সাইট ইউআরএল এই পর্যন্ত। এখন মনে করেন ডট কম এর পরে কী আছে, স্ল্যাশ আছে, ক্যাটাগরি আছে, এটা তো ডিফল্ট থাকবেই। তারপরে ধরেন দেখেন কী আছে, শাড়ি ওয়ান, এইটা হচ্ছে স্লাগ, ঠিক আছে। দেখেন আপনার এই স্লাগটাই কিন্তু এইখানে শো হচ্ছে। সো আপনি চাইলে এই স্লাগের নামটা আপনার পছন্দ মতো বা এসইও ফ্রেন্ডলি কোনো নাম দিতে পারেন। সো এটা চলেন আমি একটু পরিবর্তন করে আপনাকে দেখাই। এখন ধরেন এখানে শাড়ি ওয়ান আছে, শাড়ি আমি টেস্ট দিলাম, টেস্ট দিয়ে ওয়ান কেটে আমি শাড়ি টেস্ট দিয়ে আপডেট দিলাম। সো এইভাবে যখন আমি আপডেট দিবেন দেখেন এখন কিন্তু স্লাগ চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনার আবার যদি এখান থেকে, আচ্ছা এটা আমি, আচ্ছা একটু আগের থেকে আসি। আচ্ছা ধরেন আমি সরি এখানে না, নিউ প্রোডাক্টে গেছি, অল ক্যাটাগরিতে যেতে হবে। ধরেন আপনার কাস্টমার অল ক্যাটাগরিতে আসলো, এখন আপনি এই শাড়ি ধরেন আপনার কাস্টমার এই শাড়ি ওয়ান এটার মধ্যে ক্লিক করলো, এখন দেখেন তার ক্যাটাগরিতে কী দেখাচ্ছে, ইউআরএলটা কি চেঞ্জ হয়ে গেছে। দেখেন এখানে দেখাচ্ছে শাড়ি, সরি আগে ছিল শাড়ি ওয়ান, এখন দেখাচ্ছে শাড়ি হাইফেন টেস্ট। সো এইরকম আপনি চাইলে ক্যাটাগরির নাম একটা দিতে পারেন এবং ক্যাটাগরির স্লাগ আরেকটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। এসইও ফ্রেন্ডলি আপনার সুবিধার মতো যেই রকম জিনিস আপনি বানাইতে চান এটা আপনি দিতে পারেন। এখন দেখেন কী হলো, ক্যাটাগরির নাম শাড়ি আছে আর ক্যাটাগরির স্লাগ চেঞ্জ হয়ে শাড়ি টেস্ট হয়ে গেছে। বাট এই শাড়ি টেস্ট আপনি যদি মানে স্লাগ বুঝেন এসইও বা আপনার মনের মতো কিছু বানাইতে চান বানাইতে পারেন, বাট ডিফল্টভাবে আপনি কিন্তু বুঝতে পারছেন যে মেইন ক্যাটাগরি যেটা বানাবেন সেটার নাম যেটা থাকবে অটোমেটিক এটা স্লাগে নিয়ে নিবে। সো আই থিঙ্ক স্লাগ জিনিসটা বুঝতে পারছেন। তারপরেও চলুন আপনাকে একটু আরেকটু ক্লিয়ার করি এবং আপনাকে আরও কয়েকটা স্লাগ দেখাই, তাহলে আপনি আরেকটু ক্লিয়ার হবেন। এখন দেখেন এই দেখেন বেডশিট, এটার যদি ক্লিক করেন তাহলে এটা দেখেন শেষে ক্যাটাগরি স্ল্যাশ তারপরে দেখাচ্ছে বেডশিট। সো এটাও অটোমেটিক বেডশিট এটার নাম এই দেখেন এটার থেকে অটোমেটিক নিয়ে নিছে। সো এটা চাইলে চেঞ্জ করা যাবে, নো প্রবলেম। বাট বেশিরভাগ সময় চেঞ্জ করা লাগে না, ক্যাটাগরি নামের সাথে মিল রেখেই কোনো স্লাগ রাখতে হয় বা রাখলে ভালো হয় ওইটা বোঝা যায়। আপনাকে আমি আরেকটা দেখাই এটার জন্য, ধরেন আবার আমি অল ক্যাটাগরিতে আসলাম। এখন দেখেন এই দেখেন বেবি অ্যান্ড কিডস, এটার মধ্যে যখন ক্লিক করলাম তখন দেখেন yourname.com/category/baby-and-kids, ঠিক আছে। এটা হচ্ছে এই ক্যাটাগরির স্লাগ। সো এটা এই ক্যাটাগরির ল্যান্ডিং পেজ, ফুলটা হচ্ছে এই ক্যাটাগরির ইউআরএল, আর এই শেষের যেইটা থাকে এটাই হচ্ছে স্লাগ বা পাথ যাই বলেন আপনি। সো এভাবে আপনি চাইলে আপনার মনের মতো কোনো জিনিস বানাবেন। বাট এখন কথা হচ্ছে এটা তো আপনার নাম থেকে নিয়েই নিতেছে, সো এটা দেওয়ার দরকার কি? সো আসলে এটা দরকার নাই তেমন, যদি আপনার লাগে তখন করবেন। বাট চলেন আপনাকে আমি স্লাগ রিলেটেড আরেকটা জিনিস লেখাই, এই স্লাগটা আপনি কখন পরিবর্তন করা বেশি লাগবে। যেমন ধরেন মনে করেন আপনি যদি এইখানে বাংলা ক্যাটাগরি অ্যাড করেন, এখন তো এখানে ইংলিশে ক্যাটাগরি অ্যাড করা হচ্ছে, সো অটোমেটিক ইংলিশে নামটা নিয়ে নিচ্ছে স্লাগের মধ্যে। বাট আপনি যদি চান যে আপনার এই সাইটটা বাংলা হবে, বাংলা ক্যাটাগরি এখানে অ্যাড করতেছেন, তখন কিন্তু সাইট স্লাগের ক্যাটাগরি স্লাগগুলো অটোমেটিক বাংলা হয়ে যাবে। বাট আপনার চেষ্টা করা উচিত স্লাগের নামগুলো যেন ইংলিশে থাকে, কারণ ইংলিশে যদি কোনো ইউআরএল থাকে ওইটা বেশি ভালো হয় এসইওর ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্র। তো চলুন এটার একটু প্র্যাকটিক্যাল আপনাকে দেখাই। ধরেন এখানে আমি একটার জন্য বাংলা ক্যাটাগরি অ্যাড করি, ধরেন এখানে আমি ক্লিক করলাম, করে ধরেন শাড়ি বাংলাতে শাড়ি লিখলাম। এখন যদি আমি এটাকে কনফার্ম অ্যান্ড অ্যাড দিই, আপনি অবশ্যই বুঝতে পারতেছেন যে এই স্লাগটা যেটা হবে এই ক্যাটাগরি এটা কিন্তু অটোমেটিক শাড়ি নিয়ে নিবে, বাংলাতেই নিয়ে নিবে। সো আপনি যদি এখানে যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন এখানে শাড়ি লিখবেন, সাথে সাথে এখানে ধরেন শাড়ি ইংলিশে লিখে দেবেন এভাবে শাড়ি, তাহলে ধরেন শাড়ির ক্যাটাগরির নাম হবে বাংলা, ক্যাটাগরি স্লাগ হবে ইংলিশে, একসাথে নিয়ে নেবে। বাট আপনার যদি তাড়াহুড়ো থাকে আগে জাস্ট আপনি সবগুলো অ্যাড করবেন, পরে আস্তে আস্তে বসে বসে আপনি
কি বলে শাড়ির স্লাগগুলো চেঞ্জ করতে পারেন যেভাবে আপনার ভালো লাগে, হয় আপনি একসাথে করেন, আপনি দুইবারে করেন, কোনো সমস্যা নাই। এখন ধরেন আমি আপনাকে জাস্ট স্লাগটা সার আগে দিয়ে দেখাই, তাহলে আপনি বাইরে থেকে আমি আপনাকে দেখাতে পারবো যে অটোমেটিক বাংলাতে স্লাগটা নিবে, পরে পরিবর্তন করলে আবার ইংলিশ হবে সেটা দেখানোর জন্য। বাট আপনি যখন বুঝে যাবেন তখন একসাথে দিতে পারেন, এটা আমি আগেই বলে দিলাম, কোনো সমস্যা নাই। সো আমি জাস্ট শাড়ি দিয়ে কনফার্ম অ্যান্ড অ্যাড এ ক্লিক করলাম, তাহলে দেখেন এই শাড়ি ক্যাটাগরিটা অ্যাড হয়ে গেল। এখন ঠিক আছে, এটা চলেন আমরা ফ্রন্ট প্যানেল থেকে দেখি যে এটার কি অবস্থা। এখান থেকে অল ক্যাটাগরিতে আসলাম, আসার পর দেখেন একদম নিচে এই শাড়ি ক্যাটাগরিটা অ্যাড হইলো। এখন এটাকে যখন ক্লিক করা হবে তখন আপনি খেয়াল করেন, দেখেন yourname.com/category/ দেখেন শাড়ি, এটা এখন এটার ইউআরএল। সো আপনি এটা চাইলে যাকে খুশি শেয়ার করতে পারবেন, সে এই পর্যন্ত চলে আসতে পারবে এই লিঙ্কে ক্লিক করে। বাট দেখেন এটা কিন্তু শাড়ি, শাড়ি থাকলে সমস্যা নেই বাংলাতে, বাট যদি আপনি চান যে সবগুলো ইংলিশে রাখবেন, এসইও ফ্রেন্ডলি করবেন, তখন আপনি জাস্ট এই শাড়িটা চেঞ্জ করে ইংলিশে এটার এই ক্যাটাগরির নামটা দিয়ে দেবেন। এটা করার জন্য সেম এখানে আসবেন, এখান থেকে যে এডিট যে বাটনটা আছে এই ক্যাটাগরি আন্ডার এখানে যাবেন, এই দেখেন স্লাগের আন্ডারে বাংলা শাড়ি আছে। আপনি জাস্ট কী করবেন, ইংলিশে শাড়ি দিবেন, দিয়ে জাস্ট এটা দিলে হবে। আমি জাস্ট টেস্ট টু দিতেছি জাস্ট বোঝার জন্য, কারণ টেস্ট ওয়ান আবার শাড়ি অলরেডি আছে। কারণ আরেকটা জিনিস খেয়াল রাখবেন, স্লাগের যে নামটা আছে এটা কিন্তু ডুপ্লিকেট দিতে পারবেন না, জাস্ট একটাই বানাইতে পারবেন আপনি প্রতি ক্যাটাগরির জন্য, হয় আপনাকে একটু ইউনিক করে দিতে হবে। এই জন্য ধরেন আমি শাড়ি টেস্ট টু দিলাম। এখন ধরেন আমি জাস্ট কনফার্ম অ্যান্ড আপডেট দিব। সো আপনি এভাবে যখন দিবেন চেঞ্জ করে, ধরেন আপনার নাম থাকবে বাংলায়, আপনি স্লাগটা দিবেন ইংলিশে, দিয়ে জাস্ট সেভ দিবেন। তারপরে ধরেন আপনি আর যখনই, আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই, যখনই আপনি চেঞ্জ করে ফেলাইবেন আর ভিতর থেকে আপনার স্লাগ, তখন কিন্তু আগের লিঙ্ক আর কাজ করবে না। এখন দেখেন আমি যদি এটাকে রিলোড দিই, দেখেন এই লিঙ্কে কিন্তু আর থাকা গেল না, রিডাইরেক্ট করে হোম পেজে পাঠিয়ে দিবে। সো এটা বোনাস দেখাই দিলাম। সো এই জন্য খেয়াল রাখবেন, ক্যাটাগরি স্লাগ যা বানাবেন বানাবেনি ফার্স্টের দিকেই একদম কমপ্লিট যা দেওয়ার নাম একটা দিয়ে দিবেন, কারণ যখন আপনি দুই দিন পর পর ক্যাটাগরি স্লাগ চেঞ্জ করবেন তখন আপনার আরেকটা প্রবলেম হবে, সেটা হচ্ছে ধরেন আপনি এই ক্যাটাগরির শাড়ির লিঙ্কটা আপনি কোথাও শেয়ার করছিলেন, 5-6 জায়গায় শেয়ার করছিলেন, আপনার একটা ব্যাক লিঙ্ক ক্রিয়েট হয়েছে, পরবর্তীতে আপনি স্লাগের লিঙ্কটা চেঞ্জ করে ফেলালেন, তখন কিন্তু ক্লিক করলে আর আপনার কাস্টমার ওই ক্যাটাগরি পর্যন্ত আর যেতে পারবে না, তাকে রিডাইরেক্ট করে হোম পেজে পাঠিয়ে দেবে। বাট আপনার ওয়েবসাইট পর্যন্ত আসতে পারবে, এটা সমস্যা নেই, বাট ওই ক্যাটাগরিতে যেতে পারবে না, তাকে আবার খুঁজতে হবে, বা আপনার যে উদ্দেশ্যটা ছিল ওই ক্যাটাগরিতে পাঠানো কাস্টমারকে ওইটা আর হবে না, তাকে আবার কষ্ট করে খুঁজে বের করতে হবে। সো এই জন্য চেষ্টা করবেন স্লাগ বারবার চেঞ্জ না করারই, যা করার একবারই করে নিতে। সো এখন দেখেন আবার যদি শাড়িতে এখান থেকে ক্লিক করে আসলাম, এখন দেখেন ওই শাড়িটা আমি যেই নামটা চেঞ্জ করা হলো শাড়ি টেস্ট টু, এটা কিন্তু এখন হয়ে গেছে। এখন আবার এই লিঙ্কের মাধ্যমে এই ইউআরএলের মাধ্যমে আবার এখানে আসা যাচ্ছে এই ক্যাটাগরি ল্যান্ডিং পেজে। সো আশা করি আপনি বুঝতে পারছেন কীভাবে আপনি ক্যাটাগরির স্লাগটা ম্যানেজ করবেন, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটার আরও কাজ আছে ফিউচারে দেখানো হবে। সো আশা করি ক্যাটাগরির স্লাগ জিনিসটাকে আপনি বুঝতে পারছেন এবং ম্যানেজ করতে পারবেন।